যেদিন আমার কাবিন হয়েছে আমি সুন্দর মতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম ম্যারেজ, এর বাইরে তো আর কিছু হইতে পারে না। আর যদি আমার সংসার বা বিয়ে না থাকতো তাহলে তো আমি এতদিনে লিখে দিতাম যে আমি ডিভোর্স, ওইটা আমার কিছু হয় নাই। কিন্তু আমার তখন মনে হচ্ছে যে না, নায়িকারা আসলে টিভিতেই বেশি সুন্দর। নায়িকারা ঘরের, যখন একটা লোক বাসায় এসে দেখবে যে নায়িকা ঘরে রান্না করতেছে, মাথায় তেল টেল দিয়ে ঘর মুছতেছে, তখন ওর মনে হবে যে ক্রিমসন কাপ আমাদের অনেক ফেভারিট একটা কফি শপ, ঢাকার তো অনেক জায়গায় ক্রিমসন কাপ আছে। তো আজকে যখন শুনলাম যে গুলশানে ওপেনিং হচ্ছে, গুলশানে আসলে আমাদের সবারই কম বেশি আশা হয়, সো ভাবলাম যে এই অপরচুনিটিটা মিস না করি, কারণ আমার প্রায়ই আশা হয় ক্রিমসন কাপে অন্য যে আউটলেটগুলো আছে। তো ওনাদের জন্য অনেক শুভকামনা থাকবে যে নতুন আরেকটা ক্রিমসন কাপ হচ্ছে, সবাই যারা গুলশানের মানুষ আছে সবাই আসতে পারবে, অ্যান্ড ফিউচারে আরও অনেকগুলো ক্রিমসন কাপ হোক এই আশা করছি। কাজ আসলে কম না, আমি সবসময় কাজ কম করি, এটা আসলে সবাই জানে। কম বেশি আমি আসলে ওই গড বাঁধা প্রতিদিন শুটিং আমি আসলে কখনোই করতে চাই না, আমি অলওয়েজই কোয়ালিটি ওয়ার্ক করতে চাই। রিসেন্টলি একটা কাজ আমার যাচ্ছে বঙ্গবিডিতে, সেটা হচ্ছে জিপিএল, গার্লফ্রেন্ড প্রিমিয়ার লিগ। সো ওইটার খুবই ভালো রেসপন্স পাচ্ছি, তো আমার মনে হয় যে ওই ক্যারেক্টারটাতে, মানে ওই কাজটাতে আমার নাম ললিতা। সো যখন আমি ব্যাচেলার পয়েন্ট করি তখন আমাকে সবাই অন্তরা নামে ডাকতো, এখনও ডাকে। আর জিপিএল করার পর আসলে সবাই এখন আমাকে ললিতা নামে ডাকে। সো আমি এরকম ছোটো ছোটো সিলেক্টিভ কাজ করতে চাই, যে কাজগুলোতে আসলে মানে মানুষ আমাকে মনে রাখবে, এরকম কাজ করতে চাই, মানে গড বাঁধা সব কাজ করতে চাই। আর এটাই আসলে আমি মনে করি একজন অ্যাক্ট্রেসের অনেক সার্থকতা, যখন তার কোনো একটা কাজের কাজকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, ওই ক্যারেক্টার নেমে মানুষ তাকে চেনে বা ডাকে, কারণ তখনই মনে হয় ওই বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয় দর্শকদের কাছে, যে ওই ক্যারেক্টারটাই অন্তরা, মানে এই আপুটাই অন্তরা। যেমন আমার এখন রিয়েল নেম কেউ চিনে না, কেউ আমাকে ফারিয়া নামে খুব একটা চিনে না, বাট অন্তরা বললে সবাই চিনে। তো এটা আমি খুব এনজয় করি, অ্যান্ড আমার মনে হয় যে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া, যে আমার ক্যারেক্টারের নেমে মানুষ আমাকে চিনে অ্যান্ড আমাকে অ্যাপ্রিসিয়েট করে। ফারিয়া আসলে খুব স্ট্রেইট ফরওয়ার্ড, ছোট কাটা বললে ভুল হবে না। আমি আসলে কখনো চিন্তা করি না যে এটা কনসিকোয়েন্স কী হতে পারে আমার। আমি অনেকে আসলে ফেসবুকটাকে ফেক বুক বানায় ফেলছে, অনেকে আসলে মনে করে যে যত ফেক থাকা যায়, যত থাকে না শো অফ করা যায়, ওইটাই মনে হয় একজন সেলিব্রিটির জন্য ওইটাই মনে হয় পারফেক্ট। বাট আমি আসলে নিজেকে আর 8-10টা মানুষের মতোই চিন্তা করি। আমি চিন্তা করি যে 8-10টা মানুষ আমার জায়গা থাকলে কীভাবে চিন্তা করতো, কীভাবে ভাবতো, ওইটা ভেবেই আসলে আমি স্ট্যাটাস দিই। আমি কখনো চিন্তা করি না যে আমি ফারিয়া শাহরিন বা আমি অনেক বড় কিছু হনুরে, এরকম আমি কখনোই নিজেকে ভাবি না। আমি খুব সাধারণ মানুষের জায়গায় নিজেকে বসিয়ে আমি সবসময় স্ট্যাটাস দিই, এটা কখনোই অ্যাটেনশন পাওয়ার জন্য না। কারণ আমাকে যখন ওই স্ট্যাটাসগুলো দেওয়ার পর অনেক জার্নালিস্ট নক করে যে আপু আমরা আপনার স্ট্যাটাসটাকে নিউজ করতে চাই, আমি কিন্তু কখনোই বলি না যে হ্যাঁ ভাইয়া নিউজ করেন। তখন আমি বলি এটা না আমার একান্ত ব্যক্তিগত স্ট্যাটাস, এটা তো নিউজ করার কিছু নাই ভাই, নিউজ তো অনেক কিছুই আছে করার মতো। সো আমি কখনোই ওই অ্যাটেনশন পাওয়ার ইচ্ছে থাকলে তো আমি বলতাম হ্যাঁ ভাই বেশি বেশি নিউজ করেন, আমি কখনোই চাই না আমার স্ট্যাটাস নিয়ে নিউজ হোক, বাট হ্যাঁ আমি সত্যি কথা বলতে চাই, অ্যান্ড আই এম লাইক আ ওপেন বুক, আমি মানে একদম স্ট্রেইট ফরওয়ার্ড থাকতে চাই। ওয়েব সিরিজ আসলে আমি জানি না এখন পর্যন্ত কেন আমার করা হয় নাই, মেবি ওরকম গল্প আমি এখনও পাই নাই ওয়েব সিরিজের। হ্যাঁ পাইছি কিছু, বাট আমার কাছে মনে হয়েছে যে ওই গল্পগুলোর জন্য আমি পারফেক্ট না, খুব বেশি বোল্ড যেটা আমার সাথে যায় না। হ্যাঁ বোল্ড ক্যারেক্টার করতে প্রবলেম নাই, বাট আমি আমার ফ্যামিলির মানুষজনকে নিয়ে দেখতে পারবো এরকম ক্যারেক্টার করতে চাই। সিনেমা তো একটা করছি অনেক ছোট যখন ছিলাম, সামিয়া জামানের ওটা ইমপ্রেসাল ফিল্মের ব্যানারে আকাশ কত দূরে। এখন আসলে অনেক ভালো ভালো মুভি হচ্ছে, অনেক মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি হচ্ছে, সো ওই টাইপের খুব ভালো গল্পের মুভি হলে হয়তো না 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 এরকম কিছুই না, নিজের বিয়ের খবর নেই অন্যের সংসার এরকম কিছু না, ইটস আ ফানি স্ট্যাটাস, এটা কোনো কাউকে ছোট করা বা কাউকে নিয়ে না। আমার মাঝে মাঝে মাথায় অনেক চিন্তা আসে, মনে হয় যে ওই দিনও হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসছে যে নায়িকাদের আসলে মানুষ তো স্বপ্নে দেখে, স্বপ্নে চিন্তা করে যে এই নায়িকার সাথে আমি হাত ধরে হাঁটতেছি, এই নায়িকাটা যদি আমার মানে রিয়েল জীবনের নায়িকা হইতো। কিন্তু আমার তখন মনে হচ্ছে যে না, নায়িকারা আসলে টিভিতেই বেশি সুন্দর। নায়িকারা ঘরের, যখন একটা লোক বাসায় এসে দেখবে যে নায়িকা ঘরে রান্না করতেছে, মাথায় তেল টেল দিয়ে
ঘর মুছতেছে তখন ওর মনে হবে যে টিভিতেই তো বেশি ভালো ছিল, সামনাসামনি এরকম লাগতেছে কেন। সো ওই কনসেপ্টটা মাথায় নিয়ে আসলে আমরা স্ট্যাটাসে দেওয়া, এখানে কাউকে ছোট করা বড় করা বা নিজের লাইফের সাথে ইনভলভ করা এই টাইপের কিছু না, ইট ওয়াজ ফানি স্ট্যাটাস, দ্যাটস ইট। এটা আমরা পরিষ্কার করে বলার কি আছে, আমি তো সুন্দর মতো নো, আমি তো খুব সুন্দর করে আমার ফেসবুকে আমি যখন যেদিন আমার কাবিন হয়েছে আমি সুন্দর মতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম ম্যারেজ, এর বাইরে তো আর কিছু হইতে পারে না। আর যদি আমার সংসার বা বিয়ে না থাকতো তাহলে তো আমি এতদিনে লিখে দিতাম যে আমি ডিভোর্স, ওইটা আমার তো কিছু হয় নাই। আর সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।